মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জার্মান সম্প্রীতি বিজিএস এর চিকিৎসকদের ভুলে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার মাতারবাড়ির উত্তর শিকদারপাড়ার বাসিন্দা আব্দুল শুকুরের স্ত্রী মৃত ওই মহিলার নাম হায়াতুন নেসা। এ ব্যাপারে নিহতের স্বজনরা জানান, ভালোভাবে চিকিৎসা পাওয়া যায়, এটা কোনো অসুবিধা নাই, ভালোভাবে চিকিৎসা করে। গত শনিবার বিকেল 5টার দিকে ওই সেবাদানকারী প্রতিষ্ঠানের লেবার রুমে ডেলিভারি ভালোভাবে সম্পন্ন হয় বলে জানান বাংলা জার্মান সম্প্রীতি বিজিএস এর প্রকল্প সহকারী জাহাঙ্গীর আলম। বাংলা জার্মান সম্প্রীতি বিজিএস একান সেবাদানকারী প্রতিষ্ঠান, মূল উদ্দেশ্য হল সেবাদান, জনগণের গরিব মানুষের সেবাদান এবং সেবা দিতে যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার নিজে ডেলিভারি কেন্দ্র নিজে যে ডেলিভারি এদিন একান অনাকাঙ্ক্ষিত ঘটনা হইয়ে ইয়ান এটা সফল পাবে হইয়ে কিন্তু বাইরে তারা লই যাইয়ে না করে কি শরীর অসুস্থ হইয়ে কিন্তু তারা জানিবার বিষয় নয় এবং দুই একজন মানুষে জিয়ান বদনাম করে ইয়ে সঠিক নয়। রুগী আর হাসে এসে রুগীর আত্মীয় স্বজন এসে রুগীর পরিবার কুয়াই অনুমতি দিলে এটা হাসুরে বুঝি ডেলিভারি হাস খুব ভালোভাবে ডেলিভারি হয়ে মা বাচ্চা দুজন সুস্থ আসছে, সুস্থ করার পরে আই রুগীরে রেফার করে দিই। আল্লাহর রহমতে এটাই কোনো কিছুই নয়, কোনো সমস্যাই নয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।